নমস্কার। কথামৃত পাঠে আজকে আমরা সপ্তদশ পরিচ্ছেদ শুনব। ঠাকুর গান গাইতে পড়লেন। আমরা গতদিন দেখেছি যে ভক্ত সঙ্গে ঠাকুর বসে রয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে, আর সেখানে ঠাকুর বলছিলেন যে যাদের চৈতন্য হয়েছে তারা ঈশ্বরের কথা বই আর কিছু কথা বলে না। উপমা দিয়েছিলেন চাতক পাখির, যে নদী নালা সমুদ্র সর্বত্র জল থাকা সত্ত্বেও চাতক পাখি যেমন শুধুমাত্র আকাঙ্ক্ষা করে বৃষ্টির জল কখন আসবে, তবে সেই জল খাবে। তাতে তার তৃষ্ণায় ছাতি ফেটে গেলেও অন্য জল কিন্তু সে মুখে তোলে না, বৃষ্টির জল চাই। সেই রকম যাদের চৈতন্য হয়েছে তারা ঈশ্বরের কথা বই আর কিছু বলে না। তো ঠাকুর গান গাইতে বলছেন। রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাইতেছেন। সঙ্গতের মধ্যে একটি বায়ার ঠেকা। হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাবতী, ওহে ভক্তি প্রিয়, আমার ভক্তি হবে রাধা সতী। মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপনারী, দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। আমায় ধরো ধরো জনার্দন, পাপ ভার গোবর্ধন, কামাদি ছয় কংসচরে ধ্বংস করো সম্প্রতি। বাজায় কৃপা বাঁশরি, মন ধেনুকে বশ করি, তিষ্ঠ হৃদি গোষ্ঠে পুরাও ইষ্ট এই মিনতি। আমার প্রেমরূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদাস ভেবে সদয় ভাবে সতত কর বসতি। যদি বলো রাখাল প্রেমে, বন্দি থাকি ব্রজধামে, জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাসরথি। কি সুন্দর প্রার্থনা! এরপর দ্বিতীয় গান শুরু হচ্ছে। নব নীরদ বরণ কিসে গণ্য, শ্যাম চাঁদ রূপ হেরে, করিতে বাঁশি অধরে হাসি, রূপে ভুবন আলো করে। জড়িত পীত বসন, তড়িত জিনি ঝলমল, আন্দোলিত চরণাবধি, হৃদি সরোজে বনমাল। নিতে যুবতী জাতিকুল, আলো করে যমুনাকুল, নন্দকুল চন্দ্র যত চন্দ্র জিনি বিহারে। শ্যাম গুণ ধাম পশি, হাম হৃদি মন্দিরে, প্রাণ মম জ্ঞান সখী, হরে নীল বাঁশির স্বরে। গঙ্গা নারায়ণের যে দুঃখ সে কথা বলিব কারে, জানতে যদি যেতে গো সখী যমুনায় জল আনিবারে। তৃতীয় গান। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়ি খান উড়তেছিল, কলুষের কু বাতাস পেয়ে গোপ তাকে পড়ে গেল। গান শেষ হলে ঠাকুর ভক্তদেরকে বলছেন, বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এই সব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল, কৃষ্ণে অনুরাগ। আবার আছে অনুরাগ অঞ্জন। শ্রীমতী বলছেন, সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। তারা বললে, সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ, তাই তো ওই রূপ দেখছ। এরূপ আছে যে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈয়ার করে, সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে। যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধ জীব। তাদের নিয়ে কি মহৎ কাজ হবে?
যেমন কাকে ঠোকরানো আম, ঠাকুর সেবায় তো লাগে না, নিজের খেতেও সন্দেহ। এরপর ঠাকুর বদ্ধ জীব সম্পর্কে বলছেন, বদ্ধ জীব, সংসারী জীব, এরা যেমন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজে ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। যারা মুক্ত জীব তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, তবে সে কিন্তু দুটো একটা। মায়াতে ভুলিয়ে রাখে, দু একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না, আঁতুড় ঘরের ধুলো হাঁড়ির খোলা যে পায়ে পড়ে, তার বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না, বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায়। সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ, কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে আনে, আনতে পারলে ফসল হয়, কারুর জল ছেঁচতে হয় না, বৃষ্টির জলে ভেসে গেল, কষ্ট করে জল আনতে হলো না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়, কৃপা সিদ্ধের কষ্ট করতে হয় না, সে কিন্তু দু এক জনা। আর নিত্য সিদ্ধ, এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে, যেমন ফোয়ারা বুঝে আছে, মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে আর ফরফর করে জল বেরুতে লাগলো। নিত্য সিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল। ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন, গোপীদের অনুরাগের কথা। আবার গান হইতে লাগিল, রামলাল গাহিতেছেন, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার, তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল, তুমি বাস গৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার, তুমি ইহকাল তুমি পরিত্রাণ, তুমি পরকাল তুমি স্বর্গধাম, তুমি শাস্ত্র বিধি গুরু কল্পতরু অনন্ত সুখের আধার, তুমি হে উপায় তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা তুমি হে উপাস্য, দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা, ভবার নবে কর্ণধার তুমি। কি সুন্দর গান! গান শেষ হলে ঠাকুর ভক্তদেরকে বলছেন, আহ কি গান, তুমি সর্বস্ব আমার। গোপীরা অক্রুর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা। আবার গান চলিতে লাগিল, ধরো না ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রি হরি, যার চক্রে জগৎ চলে। আবার পরের গান, প্যারি কার তরে আর কাঁথহার যতনে। গান শুনিতে শুনিতে ঠাকুর গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন, আর সারা শব্দ নাই, ঠাকুর সমাধিস্থ, হাত জোড় করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়, কেবল
চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দ ধারা পড়িতেছে। আহা, লীলা চিন্তনের একটা অপূর্ব চিত্র। ঠাকুর সমাধিস্থ হয়ে বসে রয়েছেন, ঠাকুরের হাত জড়ো করা রয়েছে, আর চোখের বাইরের কোণ দিয়ে আনন্দ আশ্রু ছড়ে পড়ছে। অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তার সঙ্গে কি কথা কহিতেছেন, একটি আধটি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন, তুমি আমি, আমি তুমি, তুমি খাও, তুমি আমি খাও, বেশ কিন্তু করছ, এ কি নেবা লেগেছে, চারিদিকেই তোমাকেই দেখছি। আবার বলছেন, কৃষ্ণ হে দীন বন্ধু প্রাণবল্লভ গোবিন্দ, প্রাণবল্লভ গোবিন্দ, বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ, ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বার বার দেখিতেছেন। জয় ঠাকুর।